চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। আতঙ্কিত ইতালির মানুষ। সেই সময় ইতালিতে বসবাসকারী চীনাদের প্রতি ঠিক কেমন ছিল ইতালিয়ানদের মনোভাব? সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু সংখ্যা যখন ইতালিতে, সেই ইতালির প্রাতো শহরের 50,000 চীনা নাগরিকের কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। কী সেই রহস্য বা কী ছিল এই ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে যাওয়ার মূলমন্ত্র? জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে প্রথম এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে, তখন ইতালিয়ানরা প্রাতো শহরের চীনাদের প্রতি অত্যন্ত অপমানজনক এবং আক্রমণাত্মক আচরণ করতে থাকে, এই ভেবে যে তারা হয়তো ইতালি জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে দিবে। এমনকি বাসের পেছনে গো ব্যাক টু চায়না লেখা পোস্টারও লাগিয়েছিল তারা। হৃদয় বিদারক এই পরিস্থিতির প্রতিবাদে চাইনিজরা সবাইকে বোঝাতে চায় এই বলে যে, আই এম নট আ ভাইরাস, আই এম আ হিউম্যান। এমন পরিস্থিতির শিকার হয়ে জানুয়ারি মাসের শেষের দিকে প্রাতো শহরের চাইনিজরা নিজেরাই নিজেদেরকে লকডাউন বা ঘর বন্দি করে রাখতে শুরু করেছিল। এমন একটি ঘটনাকে লজ্জাজনক বৈষম্য হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। চাইনিজ নিউ ইয়ারের ছুটির পর যারা ইতালিতে ফিরে এসেছিলেন, তারা সবাইকে বলেছিলেন ঘরে থাকতে, কারণ তারা বুঝতে পেরেছিলেন সামনে কি ঘোর বিপদ আসতে যাচ্ছে। এমনকি তারা নিজেরাও সেলফ কোয়ারেন্টিন এবং সেলফ আইসোলেশনে ছিলেন। বিশেষ প্রয়োজনে বাইরে বের হলেও ব্যবহার করেছিলেন মাস্ক এবং গ্লাভস। রাতের পথে ঘাটে চাইনিজদের দেখা না মিললেও চাইনিজদের এই সতর্কতাবাণী একরকম আমল না দিয়েই ক্যাফে আর বারগুলোতে ইতালিয়ানদের জনসমাগম চলতে থাকে। আর অবশেষে ঘনিয়ে এলো সেই কালরাত্রি। ইতালিতে হানা দিল করোনা ভাইরাস নামের নিষ্ঠুর সেই দানব। একে একে মানুষকে গ্রাস করতে থাকলো, ইতালি হয়ে উঠল এক মৃত্যুপুরী। ফেব্রুয়ারির শেষের দিকে ইতালিয়ানরা করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে। একবার ভাবুন তো, যখন ইতালিতে কেউ ভাইরাসে আক্রান্ত হয়নি, তখনই চাইনিজরা যেভাবে হেনস্থা হয়েছিল, ভাইরাস শনাক্ত হওয়ার পর কী হতে পারে তাদের সাথে? ইতালিয়ানদের মনোভাব আর আচরণ দেখে আতঙ্কিত হয়ে পড়ে চাইনিজরা। অনেকেই তাদের ছেলে মেয়েদের চীনে তাদের আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দেন। সব কিছুর পরও তারা কিন্তু এই ভাইরাস মোকাবেলায় যথেষ্ট সচেতন ও কঠোর পন্থা অনুসরণে পিছপা হয়নি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা 11 লাখেরও বেশি, মোট মৃত্যুর সংখ্যা প্রায় 60,000, যার মধ্যে শুধুমাত্র ইতালিতে মোট মৃত্যুর সংখ্যা প্রায় 15,000। তার মানে গোটা বিশ্বে সর্বমোট মৃত্যুর 25% ঘটেছে ইতালিতে। আর দেখুন, সেখানে প্রাতো শহরে একজন চাইনিজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, শুধুমাত্র যথাসময়ে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা ও কঠোরভাবে তা পালন করার জন্য। প্রাতোর মতো ইতালির অন্যান্য চাইনিজরাও একইভাবে সতর্কতা অবলম্বন করে, যে কারণে তাদেরকে এই করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার আদর্শ হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে। প্রাতো শহরের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা রেঞ্জো বাটি বলেন, তারা আশঙ্কা করেছিলেন যে প্রাতো চীনারা ইতালিয়ানদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা পরিস্থিতি মোকাবেলায় ইতালিয়ানদের চেয়ে যথেষ্ট ভালো ভূমিকা পালন করেছে। আজ হয়তো ইতালিয়ানরা হতাশা নিয়ে মনের গহীনে একটি কথাই ভেবে চলেছেন যে, তারা যদি চাইনিজদের প্রতি এমন হীন মনোভাব না দেখিয়ে তাদের সতর্কতা মেনে চলত, তাহলে হয়তো ইতালি আজ এমন মৃত্যুপুরীতে পরিণত হতো না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফিরে আসব আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। সবাই সচেতন ও নিরাপদে থাকুন।